চ্যানেলসের মাধ্যমে উত্তোলিত প্রবাসীদের দান বন্যার্থীদের মাঝে বিতরণ করার জন্য গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে তাদের কার্যক্রম শুরু করেছে। রাজনগর কামারচক ইউনিয়নের 171 পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়ে তারা ত্রাণ কার্যক্রম শুরু করেন। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন অনাদি দাস ও মোহিত মিয়া। বন্যার্থীদের মধ্যে জরুরি সাহায্য প্রদানের উদ্দেশ্যে চলতি সপ্তাহে সংক্ষিপ্ত সফরে সিলেট এসে পৌঁছান গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল জিএসসি ইউকের চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমান, জিএসসির সাউথ ইস্ট রিজিয়নের জয়েন্ট ট্রেজারার আবুল মিয়া, কেন্দ্রীয় প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি সুফিসুয়েল আহমদ। কখনো কাদামাখা পথে হেঁটে, কখনো সাঁকো পেরিয়ে নানা কষ্ট স্বীকার করে তারা ছুটে যান বন্যা কবলিত মানুষের পাশে। প্রথম দিন তারা মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচক ইউনিয়নের ঘরবাড়ি বিধ্বস্ত হওয়া 171টি পরিবারের প্রত্যেককে 1,000 টাকা করে তুলে দেন। আপনারা আমরা যে এই সময়ে যে সাহায্য করছেন, আমরা আপনারা লাগে দোয়া করব। টাকা পাইছি, ফুল দিয়ে দিছেন, দোয়া করুন। টাকা লাগে বন্যার ক্ষতি করছে, বাড়ি ঘর হলতা সারাইয়া নিজেকে ওন আরো বাড়ি গিয়ারিয়া তাছি তাকে বাড়ি নাই। আমরা হলতা নিজে সারাইয়া যে আজকে পাইছি 1,000 টাকা। বাড়ি আছিল, বাড়ির জায়গা হান্তা সারাইয়া বন্যা লইয়া গেছে, শহর দিকে আমরা উড়া বান্ধি আছি। আপনারা লাগে দোয়াহর মনে 1,000 টাকা পাইছি। আপনার টেকা দিয়েছেন তারা আরও দিতা, আমরা পাইছি আর তারা লাগে দোয়াহর মনে। প্রবাসীদের দান যাতে যথাযথ ক্ষতিগ্রস্ত মানুষের হাতে পৌঁছায় সেজন্যই এবার জিএসসি নেতৃবৃন্দ দেশে এসেছেন। যারা এই ত্রাণ বিতরণে সহযোগিতা করেছেন সেই সব দানশীল প্রবাসীদের প্রতিও তারা কৃতজ্ঞতা প্রকাশ করলেন। এটা আমি ধন্যবাদ জানাবো আমার চ্যানেলস কর্তৃপক্ষকেও, তাদের সহযোগিতা না পেলে এত অল্প সময়ে এই জিনিসটা আমি হয়তো আইডেন্টিফাই করতে পারতাম না। কারণ এই যে লোকগুলো 170টা পরিবার, এরা কিন্তু অন্য কোনো ইয়ের থেকে আর সাহায্য সংস্থার থেকে পায় নাই। সুষ্ঠুভাবে আমরা আমাদের ত্রাণ বিতরণ সম্পন্ন হওয়ায় আমি ধন্যবাদ জানাচ্ছি নকুল কুমার দাস এবং লোকাল ইপি চেয়ারম্যানকে। এটা শেষ আমি মনে করি না, তারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, খুব ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এটা ফুসাইয়া নেওয়ার মতো তারার ই এবিলিটি নাই। আমি দেখছি 15 বছর লাগবো, তারার অবস্থা খুবই খারাপ। অনুষ্ঠানে উপস্থিত ইশিতা টেলিমিডিয়ার এমডি নকুল দাস এবং কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান নজমুল হক সেলিম চরম দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর কারণে উদ্যোক্তাদের সাধুবাদ জানান। অর্থ সহায়তা তাদের অনেক উপকার হবে এবং পাশাপাশি আমি ধন্যবাদ জানাই গ্রেটার সিলেটকে এবং যারা এই লন্ডনে বসে যারা প্রথম দিন এই ফান্ডিংয়ের আয়োজন করেছিলেন, মাই ভেরদুস আহাদ মিয়া সহ আমাদের গ্রেটার সিলেটের বিভিন্ন জন যারা গিয়ে অংশগ্রহণ করেছেন। গ্রেটার সিলেটের সম্মানিত অন্যান্য সদস্যবৃন্দ এসেছেন, ইতিমধ্যে চ্যানেল এস ইকরা এবং মুসলিম হ্যান্ডস সহ তারাও আমাদেরকে বিভিন্ন এলাকায় বিভিন্ন ওয়ার্ডে আর্থিক সহায়তা প্রদান করেছেন, সেই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এদিকে জিএসসি নেতৃবৃন্দ সিলেট থেকে মৌলভীবাজার পৌঁছার পর তাদেরকে একটি রেস্টুরেন্টে সংগঠনের মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে যুক্তরাজ্য থেকে আগত নেতৃবৃন্দকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। এ সময় তারা অতিথিদের মৌলভীবাজারের ভয়াবহ বন্যা পরিস্থিতি সম্পর্কে ব্রিফ করেন। মনিউদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ, সিলেট।